সাইড করে ধরো খাল করে, নম্বরই বলতে হবে। ওটা নিয়ে যাবে, বড় হয়েছে না, ভাটকাটা ফিরিয়ে যাবো না, ফের বড় হবে না। দেখুন এখন আমি কিছুক্ষণ আগে আমি টেস্ট করতে বসলাম, দেখি তো আমাদের চুলাটা দিয়ে পাশ দিয়ে কোনো গ্যাস বেরোচ্ছে কিনা। আমি একটু সাবানের ফেনা সেখানে জয়েন্টে আলতো ভাবে লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে দেখি যে সেটা দিয়ে এখন বুদবুদ তৈরি হচ্ছে। তো আমার মনে হয় যে আমাদের প্রত্যেকের উচিত, যারা আমরা এরকম সাপ্লাই গ্যাস ইউজ করি বা সিলিন্ডার ইউজ করি না কেন, সেক্ষেত্রে কোনো লিক আছে কিনা জয়েন্টে, সেই জয়েন্ট অবশ্যই টেস্ট করা উচিত।